গভীর রাতেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গুলাব। আইএমডি কলকাতা বলছে গুলাবের গতিবেগ ঘন্টায় 85 থেকে 95 কিলোমিটার হতে চলেছে। সতর্ক উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ প্রশাসন। এ রাজ্যে জলমগ্ন হতে পারে সাগরের বিভিন্ন এলাকা। তৎপর প্রশাসন সতর্ক করে দেওয়া হয়েছে ঘোড়ামারা সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের, তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সাগরের এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জি নিজে উপস্থিত ছিলেন এলাকায়। কি বললেন তিনি? বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তো সেটার কথা মাথায় রেখে আজকে আমরা সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে আমাদের মাননীয় পুলিশ সুপার শ্রী ভাস্কর মুখোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা আজকে ঘোড়ামারা দ্বীপে এসেছি। এটি সাগর থানার অন্তর্গত এবং এখান থেকে যারা যারা আছেন তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাবো। আমরা প্রত্যেককে সাগরের বামনখালীতে নিয়ে যাচ্ছি এবং ওনাদের জন্য প্রত্যেকের জন্য এখানে খাবারের জলের বন্দোবস্ত করা হয়েছে এবং আলো ব্যবস্থা সব কিছু আমরা বন্দোবস্ত করে রেখেছি। আমরা সাগর ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন সবার সাথে যোগাযোগ রেখেছি। আপনারা যারা বয়স্ক আছে, বাচ্চা আছে এবং যারা মহিলা আছে তারা নিজের দরকারি জিনিসপত্র নিজের সাথে নিন। আপনাদের নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে, ভেহিকলের ব্যবস্থা আছে এবং থাকার ব্যবস্থা আছে। এই ঝড়টি আপনার রাতের অন্ধকারে আছড়ে পড়বে, তাই জন্য আমাদের সাগর থানার পক্ষ থেকে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে আপনাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা সাগর থানা এবং ব্লক প্রশাসনের তরফ থেকে আমরা আপনাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনাদের নিয়ে যাওয়ার জন্য দুটি ভেসেল রেডি আছে। আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা আমাদের সাথে চলুন, নিজের নিজের দরকারি জিনিসপত্র বিশেষ করে মহিলা বাচ্চা বয়স্ক লোক যারা গ্রামবাসী আছে তারা আমাদের সাথে চলুন।